জলঢাকা নদীর ভাঙনে রাতের ঘুম উড়েছে মাগুরমারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 15/141 পার্টের বাসিন্দাদের। তাই এবার আন্দোলনে নামলেন এলাকার বাসিন্দারা। রীতিমতো ব্যানার তৈরি করে বাস্তু জমি রক্ষার দাবি এবং বাঁধ সংস্কারের দাবিতে মিছিল করলেন তারা। রবিবার গ্রামের সমস্ত মানুষ একজোটে এই আন্দোলনে সামিল হন। গত কয়েক বছর ধরে একটানা ভাঙনের জেরে প্রায় 150 বিঘা চাষের জমি নদী গর্ভে চলে গিয়েছে, এমনই দাবি স্থানীয়দের। ভাঙন এতটাই ভয়ঙ্কর রূপ নিয়েছে যে প্রতিদিন নদী বাঁধের নদী গ্রামের দিকে ধেয়ে আসছে। ভারী বৃষ্টি হলে যে কোনো সময় দক্ষিণ আলতাগ্রাম লাগোয়া জলঢাকা নদীর বাঁধ ভাঙতে পারে, আর বাঁধ ভেঙে গেলে গোটা গ্রাম প্লাবিত হবে, এমনটাই আশঙ্কা করছেন গ্রামের বাসিন্দারা। বৃষ্টি হলেই তারা আতঙ্কে থাকেন বলে জানিয়েছেন বাসিন্দারা। কোনোভাবে বাঁধ ক্ষতিগ্রস্ত হলে রীতিমতো নদী গর্ভে চলে যাবে এই এলাকার প্রায় 300 থেকে 350টি পরিবার। তাই এলাকাবাসীর দাবি, দ্রুতই জলঢাকা নদীর বাঁধ সংস্কারের ব্যাপারে উদ্যোগ নিক প্রশাসন। ইতিমধ্যেই 150 থেকে 200 বিঘা চাষাবাদী জমি নদী গর্ভে চলে গিয়েছে দাবি গ্রামবাসীদের। আর সেই কারণে ধূপগুড়ির ময়নাতলি, জাকই কোনা, দক্ষিণ আলতাগ্রামের বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাদের অভিযোগ, বারবার জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসনের আধিকারিকদের জানিয়েও কোনো লাভ হয়নি। ভোটের সময় শুধু প্রতিশ্রুতি আর আশ্বাস মেলে, তবে বাস্তবে কোনো কাজ হয় না, যার ফলে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। চাষের জমি নদীগর্ভে চলে যাওয়ায় এখন দুশ্চিন্তায় আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। চাষিদের দাবি, এই বাঁধ দ্রুত সংস্কার করা হোক, তা না হলে আমরা চাই যে এটা আমাদের করে দেখ, কিন্তু সামনে ইলেকশন আছে, তারপরে দুর্গা পুজো আছে, এগুলো এখন তো করবে না। ইলেকশনের আগে যদি না করে কি করবে? তাহলে কথা
কিন্তু কাজ হয় নাই, কাজ হয় নাই। এখন কি সমস্যা হচ্ছে? এখন এখন সমস্যা আবার ভাঙতেছে, জমি ভাঙতেছে। এখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আমাদের বাড়িগুলোও নিয়ে যাবে, তখন নিয়ে যাচ্ছে। তো এখন কি যাচ্ছেন আপনারা? এখন আমরা চাচ্ছি যে কাজ হোক, কিন্তু 2017 সাল থেকে কাজ হচ্ছে, হওয়ার কথা কিন্তু হচ্ছে না কেন? কতজন পরিবার রয়েছেন আপনারা এখানে? এখানে তো দুই বানের মাঝখানে তো মেলা পরিবারই আছে, তাও অনুমান প্রায় 400 মতো, 400 বেশিও হতে পারে এরকম অনুমানিক আমি দিলাম যে 400 মতো এরকম হবে। আমরা ভোট তো দেওয়া বন্ধই করবো, ভোটের সময় আমাদেরকে লাগে, এখন কাজের সময় আমাদেরকে লাগে না। তখন আমরা যদি এখানে না থাকি তাহলে কিরকম করে ভোট দেবো আমরা? তাহলে এখনকার আবার আমার ব্যবস্থা যে আমরা পদ অবরোধ করবো, তার মানে দেখি কি করে। কোন জায়গা ঘটনা এটা? কোন জায়গা? এটা দক্ষিণ আলতাগা। আপনার নাম? আমার নাম শেফালি অধিকারী। কলকাতা বুটিক শাড়ির মেলা, বিশেষ ছাড় সহ শারদীয়া সেল। স্থান এসটিএস ক্লাব, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। 25 আগস্ট থেকে 28 আগস্ট 2022 চার দিন ব্যাপী, বৃহস্পতিবার থেকে রবিবার সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমাদের এই প্রদর্শনী খোলা থাকবে। কলকাতা বুটিক শাড়ির মেলা, বিশেষ ছাড় সহ শারদীয়া সেল। স্থান এসটিএস ক্লাব, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। 25 আগস্ট থেকে 28 আগস্ট 2022 চার দিন ব্যাপী, বৃহস্পতিবার থেকে রবিবার সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমাদের এই প্রদর্শনী খোলা থাকবে।